নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকবার আমাদের চ্যানেলে। তো আপনাদের আজকে থার্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে, যারা যারা থার্ড কাউন্সেলিংয়ের জন্য বসেছিলেন তো তাদের রেজাল্ট বেরোবে, বা যারা যারা ফার্স্ট সেকেন্ড কাউন্সেলিংয়ে কোনো কোনো কলেজ পাননি তাদের আজকে কিন্তু রেজাল্ট আসবে। তো আজকে রেজাল্ট কিন্তু বিকেল 5টার সময় আসার কথা বলা হয়েছে। তো সে যদি রেজাল্ট তখন আসে তো আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে কখন রেজাল্ট এসেছে। তো এখন কথা বলবো যে আপনাদের কোন কোন কলেজে কী কী সিট ফাঁকা আছে সেকেন্ড কাউন্সেলিংয়ের পরে। তো সেইটি কালকে পাবলিশ করার কথা, কিন্তু পাবলিশ করলো আজ। তো কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা চলে আসবেন www.smfwb.in। তো তারপরে এখানে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করুন। তো অনলাইন অ্যাডমিশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের কাছে একটি করবো ছোট্ট অনুরোধ, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের সমস্ত রকমের নোটিফিকেশান আপনারা পেতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে সিট ম্যাট্রিক্স রয়েছে। তো সিট ম্যাট্রিক্সে আমরা ক্লিক করবো। সিট ম্যাট্রিক্সে ক্লিক করার পর এমনি একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটি সিট ম্যাট্রিক্স বলা হয়েছে। তো সিট ম্যাট্রিক্সটি কিন্তু আমরা ডাউনলোড করে নেব। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনি আপনার ইমেল আইডিটিতে এখানে ওকে করুন। ওকে করা মাত্রই আপনার সামনে এরকম একটি পিপিডি পিডিএফ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভর্নমেন্ট প্রাইভেট সব মিলিয়ে কিন্তু দেওয়া আছে, 1 থেকে 8। দেখতে পাচ্ছেন 8টি পেজের পিডিএফ এটি। এখানে কিন্তু দেখুন নিচের দিকের কলেজগুলি কিন্তু বেসরকারি কলেজ, নিচের দিকের কলেজগুলি কিন্তু বেসরকারি কলেজ। তো এখনও কিন্তু কলেজে বেশ ভালোই সিট ফাঁকা আছে। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6 করে বেশ ভালোই সিট ফাঁকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 4 নকে 10টি সিট ফাঁকা রয়েছে। এখানে যদি 4 নকটা দেখেন, 3 নম্বর মানে 261 নম্বর পয়েন্টটা যদি দেখেন, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিকে 10টা সিট ফাঁকা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট লেখা রয়েছে। তো এখনও কিন্তু কোনো কোনো কলেজে বেশ ভালোই সিট ফাঁকা রয়েছে। এখানে দেখছেন মেডিকাতে 8টা সিট ফাঁকা রয়েছে ডায়ালিসিস। তো ডায়ালিসিসে কিন্তু অনেকেই সিট ফাঁকা রয়েছে। তো আপনারা যাদের এখনও পর্যন্ত হয়নি তাদের কিন্তু এখনও চান্স রয়েছে। তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট কলেজের পাশে কিন্তু গভর্নমেন্ট লেখা রয়েছে এবং প্রাইভেটের কলেজের পাশে প্রাইভেট এবং ইএসআই কলেজগুলির পাশে কিন্তু ইএসআই লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এরকম একটি 8টি পাতার পিডিএফ আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটি ওপেন করে নেবেন, ডাউনলোড করে নেবেন, দিয়ে দেখতে পাচ্ছেন। তো আমার এবারে আশা ছিল যে 5,500 পর্যন্ত আসতে পারে। তো আমার মনে হয় যারা যারা কাউন্সেলিং ঠিক মতন করেছেন তো তাদের 5,500 কিন্তু ক্রস করে যেতেও পারে, কারণ সিট সংখ্যা কিন্তু খারাপ নেই। গভর্নমেন্টগুলোতে সিট খালি না থাকলেও প্রাইভেটগুলোতে কিন্তু 5টা, 6টা, 3টে, 4টে এরমভাবে ভালোই ফাঁকা রয়েছে। তো সেই হিসাবে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অনেকের চান্স রয়েছে 5,500 ক্রস করে যাওয়ার, আরামসে 5,500 আশা করি ক্রস করে যাবে। তো যখন রেজাল্ট আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। তো এখনও পর্যন্ত এই আপডেটটি ছিল। তো আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।